তোমরা দুজন দুজনকে বিয়ে করতে চাও, গুড, কিন্তু সাক্ষী ছাড়া তো বিয়ে হবে না। কোন সাক্ষী আছে? আছে স্যার, আমরাই সাক্ষী। এ বিয়েতে তোমার মত আছে? জি স্যার। তোমার? জি। ঠিক আছে, এ কাগজে সই করো। হ্যালো, চৌধুরী সাহেব বলছেন? ইয়েস, চৌধুরী বলছি। আমার মেয়ে শান্তা আপনার চেম্বারে বিয়ে করার জন্য গেছে, এ বিয়ে বন্ধ করুন। ওরা দুজনেই প্রাপ্তবয়স্ক, তাছাড়া সাক্ষী এখানে হাজির আছে, এ বিয়ে আমি বন্ধ করতে পারি না। আমার কথা শুনুন প্লিজ, এ বিয়ে কিছুতেই হতে পারে না, কারণ আমার মেয়ে বিবাহিতা, ও ষড়যন্ত্রের শিকার। প্লিজ আমার জন্য দশটা মিনিট অপেক্ষা করুন, আমি পুলিশ নিয়ে এক্ষুনি আসছি। ওকে, তোমাদের দশ মিনিট অপেক্ষা করতে হবে। স্যার, আপনি কি আমার বাবার সঙ্গে কথা বললেন? হ্যাঁ, উনি বললেন তুমি নাকি বিবাহিতা। না স্যার, বাবা আমাদের বিয়ে মেনে নিতে পারবে না বলে আপনাকে মিথ্যে বলেছে। তোমার বাবা দশ মিনিটের মধ্যেই আসছেন, সত্য মিথ্যা যাচাই করার পর বিয়েটা করলে ভালো হয় না? না স্যার, দেরি না করে বিয়েটা করিয়ে দিন স্যার। তোমাদের কতদিনের সম্পর্ক? দু বছর। দু বছর অপেক্ষা করতে পেরেছো, আর দশ মিনিট অপেক্ষা করতে পারবে না? না, বিয়ের কাম যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। আপনি? এই ছেলের বড় ভাই, বিয়েটা পড়াই দেন। দশ মিনিট অপেক্ষা করতে হবে। এই লোন 50,000 টাকা, এখানে টাকার কারবার হয় না। এই চৌধুরী, একদম চুপ, বেশি কথা বললে হাজতে ঢুকিয়ে দেব। মোরে হাজতে ঢুকানোর আগে এই পিস্তলের বুলেট তোমার মা তার মগজে বড়বড়িয়ে ঢুকে দেবে। মুই দুই বছর ধরিয়া অনেক কাঠ খড় পোড়াইয়া মাইয়াডারে আত করছি, বিয়েটা না হইলে মোর প্ল্যান প্রোগ্রাম সব কেদা কেদা হইয়ে যাইবে। দশ মিনিট কে, দশ সেকেন্ড মুই অপেক্ষা করতে পারবো না। গ্রেপ্তার করো সবাইকে। তোমার এ আমি দেখ গেল মু চৌধুরী, তোমার আমি ছাড়ব না। ওই সব কোথায় যাবি? শান্তা কেঁদো না মা। বাবা, লাভ ম্যারেজ আমি নিজেই পছন্দ করি না। আজ থেকে বাবার কথা মতো চলবে, কেমন?